সাত সমুদ্র তেরো নদী পার করে অবশেষে চলে আসলাম নাটোর গ্রিন ভ্যালি পার্কে আজকে সকাল সকাল রওনা দিয়ে দিলাম আজকে আমরা যাব গ্রিন ভ্যালি পার্কে বাসা থেকে বের হয়ে উঠে গেলাম বাসে এইটা হচ্ছে একটা লোকাল বাস এই বাসে করে যেতে হবে ভ্যান তারপরে সিএনজি অনেকে বলো আপু তোমার বাসা নাটোরে বাট তুমি কেন যাও না গ্রিন ভ্যালি পার্কে আসলে এই কারণে যাওয়া হয় না কারণ অনেক দূর হয়ে যায় তোমাদের ভাইয়া বসতে এক পাশে আর আমি আবার ননদিনী বসতে এক পাশে যদিও এই রাস্তাটা অনেক সুন্দর খুবই সুন্দর পরিবেশ আর বেশিক্ষণ জানিয়েও করা লাগে না বিশ পঁচিশ মিনিট পরে নেমে পড়লাম বাস থেকে জাস্ট এইটাই ঝামেলা আহোমরি দূরেও না বাট বারবার যানবাহন চেঞ্জ করতে হয় এখন আমরা যাচ্ছি আমাদের বিএমডাব্লিউ কারে মানে ভ্যানে আর কি ভ্যানে করে এখানে ওখানে যেতে অবশ্য আমার ভালোই লাগে আমার ননদিনী পিছনে বসে পড়লো ওর নাকি পিছনে বসে পা তোলাতে অনেক ভালো লাগে এখান থেকে কিছু দূর পর্যন্ত আমরা এখন ভ্যানে যাব তারপরে আবার নামতে হবে মানে এগুলাই করতে হয় লালপুর যেতে গেলে আর এদিকে আমাদের দুজনকে দেখো আমরা দুজন সামনে আর পিছনে বসে একজন আরেকজন কেভাবে ধরে আসি তো ভ্যানে করে আমরা চলে আসলাম বনপাড়া বাজারে ভ্যানে করে বেশিক্ষণ জার্নি করতে হয় না

লালপুরে পিকনিকে আর এই ভাইয়াটা তো বাস থেকে বের হয়ে নাচানাচি শুরু করে দিচ্ছে লাইফের মেন মজাটা তো ওরাই করতেছে আর জাস্ট বাসে সিরিয়াল দেখো সবাই আসতে এখানে পিকনিকে আমি জাস্ট ভাবতেছি এত মানুষ গিয়ে ওখানে উঠবে কোথায় এখানে বাসে জ্যাম লেগে গেছে প্রায় এক কিলোমিটার রাস্তা জ্যাম তো এখানে আমরা নেমে পড়লাম সিএনজি তে বসে থাকলে হয়তো ঘন্টা পার হয়ে যাবে তা আমরা পৌঁছাইতে পারবো না তাই এখন আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি আর পুরা রাস্তাটা দেখো জাস্ট বাস আর বাস আমরা হেঁটে হেঁটে সবগুলো বাসকে ওভারটেক করে ফেলতেছি আর তোমাদের যাদের চুল নিয়ে সমস্যা তোমরা চাইলে এই হেয়ার অয়েল আর হেয়ার প্যাকের কম্বোটা ট্রাই করতে পারো এই কম্বোটা প্রথম ইউজ থেকে বুঝতে পারবা চুলটা অনেক সিল্কি করে তুলবে পনেরো থেকে বিশ দিনের মধ্যে চুল পড়া কমাবে চুল দ্রুত লম্বা করবে চুলের আগা ফাটা রোধ করবে খুশকি দূর করবে আর অকালে চুলও পেকে যাবে না এই হেয়ার অয়েলটা টোটালি অর্গানিক এটা দেখলেই বোঝা যাচ্ছে কালিজিরা মেথি তিল সবকিছু বাহির থেকে দেখা যাচ্ছে আর পিওর কোকোনাট অয়েল দেওয়ার কারণে শীতে একদম জমে গেছে অনেকগুলো অর্গানিক প্রাকৃতিক উপাদান মিক্স করে এই হেয়ার অয়েলটা বানানো হয়েছে এই হেয়ার অয়েলটা চুলের পুষ্টি জোগাবে আর এটা হচ্ছে চুলের প্রোটিন প্যাক হেয়ার প্যাক এই প্রোডাক্টটাও টোটালি অর্গানিক প্রাকৃতিক উপাদান দিয়ে বানানো তো চুলের সকল সমস্যা দূর করবে এই কম্বোটা এইটা তোমরা পেয়ে যাচ্ছ নীলা ফ্যাশন কালেকশন ফেসবুক পেজ থেকে তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া আছে চাইলে তাদের পেজটা চেক আউট করে আসতে পারো আর এখন পার্ক পর্যন্ত আমরা হেঁটে হেঁটেই যাব আসলে অনেকদিন ধরে ভাবতেছিলাম গ্রিন ভ্যালি পার্কে যাব বাট যাওয়াই হয়ে উঠতেছিল না আর আজকে ফাইনালি যাচ্ছি রাস্তাতে অনেক ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়ে যাচ্ছে বাস থেকে সবাই হাই দিচ্ছে আর এদিকে হাঁটতে হাঁটতে আমাদের অবস্থা একদম খারাপ আমি যা ভাবতেছি তে বসে থাকলে মনে হয় ভালো হতো কত দূর আর হাঁটবো চারিপাশে শুধু বাস আর বাস সব পিকনিকের বাস আর আমরা হেঁটে হেঁটেই চলে আসলাম গ্রিন ভ্যালি পার্কে বাহিরে এত পরিমানে ভিড় আমি যা ভাবতেছি ভিতরে কি হবে এ পার্কটা বর্তমানে অনেক ভাইরাল অনেক মানুষ অনেক দূর দূর থেকে আসে এখানে ঘুরতে পিকনিকে আসে আমি বাসার পাশে থেকে যাই না তো আজকে ফাইনালি চলে আসলাম এখানে এখানকার টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা করে আমরা ছিলাম তিনজন আমি আমার হাজবেন্ড আবার ননদিনী তিনজনের তিনটা টিকিট এখান থেকে আমরা কেটে নিলাম আর এখন ঢুকবো আমরা ভিতরে তো আজকে এখানে অনেকজন সাথে দেখা হয়েছে অনেক মজা করছি এই ভিডিওতে তো সব দেখানো পসিবল না সব কিছু থাকছে নেক্সট ভিডিওতে তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ